কিছু কিছু মজলিস আছে কিছু মাহফিল আছে কিছু বৈঠক আছে জলসা আছে সেখানে শুধু বসে থাকলেও এবাদতের চাইতে দামি হয় এখানে কোনো এবাদত করতে হয় না শুধু বসে থাকবে নীরবে শুধু বসে থাকলেও অনেক এবাদত থেকে জিকির আসকার থেকেও অনেক বৈঠকের মর্যাদা কোটি গুণ বেশি এখানে কিছু করতে হয় না শুধু বসে থাকা এটা হলো আল্লাহর ওলিদের মজলিস সুবহানাল্লাহ বড় করে বলো আল্লাহর ওলিদের মজলিসে শুধু বসে থাকলেও একদিকে যেমন গুনা মাপ হয়ে যায় আর একদিকে এবাদতের জুড়ে মানুষ যেই মকামে পৌঁছতে পারে না আল্লাহর বলির সুবতে বসে তার চাইতে উঁচু মকামে পৌঁছতে পারে শুধু শুধু বই সেই মজলিসের নাম আল্লাহর বলিদের মজলিস আল্লাহর প্রিয় মাহবুব বন্দাদের মজলিস এখানে ওলামায় খেরাম আছেন কোরআন এবং হাদিসে কোথাও এই কথা আমার চোখে পড়ে নাই ওলামায় খেরাম তো আছেন এরা হয়তো ফৌকা কুল কুল জি অ্যান্ড একজনের চেয়ে যে বড় জ্ঞানী হতে পারে অনেকের চোখের দৃষ্টি আরো প্রকট হতে পারে অনেকের মোতাদেয়া স্টাডি আরও বেশি থাকতে পারে আমি আমার ক্ষুদ্র স্টাডি থেকে কোনো কিতাবে আমার এখনো নজর পড়ে নাই আল্লাহ কোথাও একথা বলে নেই যে তোমরা যখন মসজিদে এসে বসবে তখন তোমরা আমার পাশে বসে বসেছো তোমরা যখন বসবে যখন সেটা বলা হয়নি শুধু একটি জায়গায় বলা হয়েছে তোমরা যদি আমার পাশে বসতে চাও তাহলে আমার অলিদের পাশে বসো আল্লাহর কাছে যদি কেউ বসতে চান তাহলে কোথায় বসতে হয়

কুমার ঈমান আর আমল নিয়ে আমি আল্লাহ পর্যন্ত কষ্ট হলে আমার মাহবুব বন্দাদের কাছে আসতে হবে সেখানে আমাকে পাওয়া যাবে কোকুনু মাসওয়াদিকিন এমন কইলে আচ্ছা ইলা আলেম আলম বুজুরু আলেম এত লাগে আপনারা বুঝিবেন আপনারা খেয়াল করেন আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করতে হয় তোমরা যখন হজ করতে আসবে আমাকে পাবে মক্কা শরীফে এটা আমার ঘর এখানে আসবে আমাকে পাবে এটা তো বলে নাই কিন্তু আপনি যদি কোরআন শরীফ পূজে দেখেন তখন আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালমু আনফুসাহুম জাউকা কোন মানুষ যদি গুনাহ করে অপরাধ করে দোষ করে

হান্নাকে সুস্বাগতম দেবে আমার নবী রিকমন করবে আমার নবী উকে করবে আমার নবী আল্লাহর দরবার একটু করে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ তোমার বন্ধ অপরাধ করে আমার ছায়া তলে এসেছে তোমার কাছে ক্ষমা চাইতেছে আমি সুপারিশ করতেছি আমার উম্মতকে তোমার বন্ধকে মাফ করে দাও যদি আমার মাহবুব

তাওয়াব এই কারণে তাওাব গুনকে আল্লাহ ক্ষমা করে তোমার তবাকে আল্লাহ কবুল করেছেন আল্লাহ তোমাকে দয়া করেছেন কিন্তু আল্লাহ বলতেছেন তুমি আমার কাছে গুনা মাফের জন্য এসেছো কিন্তু আমার বন্ধুর কাছে আসার কারণে আমি আল্লাহকেও তুমি পেয়ে গেছো সুবহানাল্লাহ লা ওয়াজাদুল্লাহ কইলে আল্লাহর পাইয়ন কই বলে আল্লাহর ফাউনিয়ান বড় কঠিনবাজি যে ব্যক্তি নামাজ আদায় করেছ আল্লাহকে পেয়েছ বলা হয়নি যে ব্যক্তি হজ করেছ মন ল যে ব্যক্তি হজ করেছে সে আল্লাহকে পেয়েছেন এটা তো বলা হয় না যে রোজা রেখেছেন সে আল্লাহকে পেয়েছেন সেটা তো বলা হয় না কিন্তু যখন নবীকে পেয়েছেন

সোহবতের মধ্যে পাওয়া যায় ওই আর বাই তো শেরীর মুখোস্ত শিখতে ফারসি ফারসি হর কে খা আছে না আছে না হর কে খা হাত গু নসি গু নশিনী বাহু দাহুদা গু নসি দর হুজুরে আউলিয়া এগুলো আর প্রবলতে আল্লাহর বড় বড় আরে ফলিরে বলতেছেন এ পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহর সাথে কেউ বসতে চাও আল্লাহর মজলিসে বসতে চাও আল্লাহর সান্নিধ্যে কেউ বসতে চাও আল্লাহর কাছে কেউ বসতে চাও অবশ্যই আমরা বসতে চাই তো রুমি বলতেছেন আল্লাহর কাছে যদি তোমরা বসতে চাও তাহলে খুশনো তুমি সন্ধান নাও কোথাও আল্লাহর প্রিয় বলি থাকলে আল্লাহর মাহবুব বলির কদমের ছায়া তলে বস আমি আল্লাহর কাছে বসা হয়ে যাবে আমার আল্লাহ আমার আমি আল্লাহর কাছে বসা হয়ে যাবে যদি তোমরা আবার কোনো অলির পাশে বসতে পারো আহলে দিলের কাছে সুবহান আল্লাহ বলেন না সবাই সুবহান এখানে এত কতগুলো এখানে উপরে স্টেজে কত শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম বসে আছে

আপনি যদি আল্লাহর সাথে বসতে চান আল্লাহর সান্নিধ্যে আল্লাহর কাছে যদি আপনি বসতে চান আল্লাহর রহমত খুব কাছ থেকে যদি পেতে চান তাহলে আল্লাহকে পাওয়া আল্লাহর রহমত খুব কাছ থেকে পাওয়া যাবে যদি আপনি আল্লাহর কোন অলির পাশে বসতে পারে কিন্তু কিতাবে হই জহুদুর কিতাব আছে জহুদুর কিতাব এই কিতাবের নামও কিতাব জহুদ লিখে যখন করতে এই কিতাবটি যিনি লিখেছেন উনি হযরতে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন হাম্বল এটা ইমামে বুখারীর উস্তাদ কার উস্তাদ বুখারী শরীফ বুখারী শরীফ বুখারী শরীফ যিনি রচনা করেছেন সেই ইমামে বুখারীর উস্তাদ দশ লক্ষ হাদিসের হাফেজ হজরত ইমাম আহমদ বিন হাম্বল ওনার উনি কত বড় আলেম ওনাকে তো আমরা দেখি নেই ওনার কিতাব দেখলে বোঝা যায় উনি কত বড় জ্ঞানী ছিলেন মসনদে ইমাম আহমদ বিন হাম্বল মসনদে ইমাম আহমদ আঠাইশ হাজার সাতশো

কিতাবু জোহদ জোহদ তাকুয়া কাকে বলে এই বিষয়কে সামনে রেখে তিনি একটি কিতাব লিখেছেন কিতাবের নাম কিতাবু জোহদ একটু মনোযোগী এই কিতাব জোহদের মধ্যে আমি নিজে একটি হাদিস আমার চোখে আমি নিজে পড়েছি এখানে হযরতে আবু হুরায়রা সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি

কিন্তু নেটওয়ার্ক আছে না নাই আমি পাচ্ছি না যদি আপনার মোবাইলে যদি নেটওয়ার্ক যদি সংযোগ না হয় তাহলে আপনাকে মনে করতে হবে নয়তো মোবাইল খারাপ নয়তো সিমের কানেকশন সিম নষ্ট হয়ে গেছে কোন একটা সমস্যার কারণে আপনি নেটওয়ার্ক থেকে বঞ্চিত হয়ে গেছেন কিন্তু নেটওয়ার্ক নেটওয়ার্ক থাকলে পাওয়া যাবে শর্ত না অনেক সময় সিম নষ্ট হয়ে গেলে মোবাইলের নষ্ট হয়ে গেলে মোবাইল কোনো কারণ কারণে অনেক সময় নেটওয়ার্ক থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় নেটওয়ার্ক আছে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কায়নাতের মধ্যে আল্লাহ বিরাজমান আল্লাহ সব জায়গার মধ্যে আছে কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য একটা নেটওয়ার্ক একটা সম্পর্ক প্রয়োজন কোথায় গেলে সে আল্লাহর সাথে সংযোগ হবে আল্লাহর সাথে মিলন হবে আল্লাহর সাথে সান্নিধ্যে বসতে পারবো আল্লাহর কাছাকাছি বসতে পারবো এটাই হলো প্রশ্ন তো হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করতেছে ক্বালা মূসা আইনা আতলুবুকা ইয়া রব এ আল্লাহ এ আল্লাহ আমি আমি স কলি আল্লাহ আপনাকে কোথায় তালাস করে কোথায় গেলে পাব কোথায় গেলে আল্লাহ তোমাকে পাব কোথায় তালাস করব কার কাছে তালাস করব মসজিদে দে বাইতুল মেহতছে বাইতুল মামুরে বাইতুল ইজ্জতে ৰতে কাবা কাব কোথায় গেলে আল্লাহ তোমাকে পাবো পাব

اے موسی تمی আমাকে বাইতুল মামুরে পাবে না বাইতুল इज्जাতে পাবে না কাবা শরীফের ভিতরে পাবে না বাইতুল মুকद्दসে পাবে না এগুলো আমার এগুলো আমার رحمت বর্ষণ হয় এখানে আমাকে যদি কাছেতে থেকে পড়তে চাও আমার খুব কাছে যদি চাও তো আমি একি জায়গার মধ্যে সব সময় থাকি সেটা হলো عارف ओलीদের কবরের মধ্যে আমি থাকি একটু বড় করে বলো না সুবান কলমে থাকি তুমি যদি আমার খুশব নিতে চাও তুমি যদি আমার পাশে সান্নিধ্যে বসতে চাও কোন আশেক বলির যার কলব নবীর আল্লাহ এবং রসুলের প্রেমের আগুনে জলে সাই হয়ে গেছে এ ধরনের আশেকের পাশে বসো আমি খুদার খুশব পাবে তুমি আমাকে পাবে আল্লাহ আল্লাহ আইনা তুমি লার রীদের যাদের কলব বাতেন আমার অনুশীলনে আমার প্রেমের আগুনের মধ্যে জলে ছাই হয়ে গেছে টুকরা টুকরা হয়ে গেছে বেদিত হয়ে গেছে আমার প্রেমের আগুনে এদের পাশে বস এখানে আমার खुशব পাওয়া যাবে আমাকে পাওয়া

আল্লাহ তুমি আমাকে দেখা দাও দেখা দাও দেখা দাও আল্লাহ বলতে চান লান তারা নি লান তারা লান তারা নি আচ্ছা موسی আঃ একজন নবী আল্লাহ দেখা দিতে পারে কি পারে না পারবে কি পারবে না এই জ্ঞান কি موسی আলাইহিস সালাম তো ন আসে তাই উবি সাইদু সাইরিবে দেখা সাইদ তে নাও সাইদ তে নাও

মূসাlstmর ফল বানাইয়ে যে আশেক বানাইছো আল্লাহ কিয়া কথা কইয়েরা ওহ তুমি তুই আনলো ডাইরেক্ট কথা কইলে কইলে আমি যদি ডাইরেক্ট তোমার কথা যদি না শুনতাম তোমাকে দেখার জন্য পাগলও হতাম তুমি আমার সাথে কথা কেন বলছো দেখা কেন দাও না হয় জানা তুই আরে কথা কইন দেনে সাইদউদ্দিন এই ফাসসান খনে বাজে অগদা তুমি লেখি লেগলে যে খজে মুসা আর প্রেম থাদে যে আতে লাইলি দেখা নদের মজনুর রে ওই মসনবি খজে মসনবি ইন কোন আইবা লাইলি কি না আল্লামা রুমি বলতেছেন এটা বুঝানোর জন্য রুমি বলতেছেন মজনু পাগলের মতো লাইলির ঘরে চারদিকে ঘুরতেছে লাইলি দেখা দিচ্ছে না দিচ্ছে না তো মানুষ বলতেছে লাইলের সাথীরা সখীরা বলতেছে মজনু তোমার জন্য পাগলের মতো হয়ে গেছে ঘরের চতুর্দিকে এভাবে তোমাকে নজর দেখার জন্য ঘুরতেছে তো তুমি একটু জানালা খুলে দরজা খুলে মজনুকে একটু দেখা দাও লাইলি বলতেছে তোমরা বুঝবে না আমাকে দেখলে আমি দেখা দিলে মজনু নয়তো মরে যাবে নয়তো চলে যাবে আমি লাইলি মজনু মরে যাক সেটা উঁচাই না মজনু আমার দরবার থেকে চলে যাক সেটা উঁচাই না আমাকে যতক্ষণ দেখবে না ততক্ষণ আমার পরের চতুর্দিকে আমাকে দেখার জন্য খাটবে আমি লাইলির একটা মজা আসবে আমার কাছে ভালো লাগবে ইও বোন মানুষের নবীর সাহেবের পাগলের নাম খাঁদে আর নবী হয় তোরে দেখা দিলি না ফল যাবি নমে তুমি আসুদা হয়ে যাবে আর থাকবে না নবীকে দেখে শান্ত হয়ে যাবে কিন্তু আর নবী না আমার উন্মত আমাকে দেখার জন্য মসল্লায় বসে দরুদ সালাম পরে পরে আপনা আপনার শেখ মশাহেখদেরকে পীর মুর্শেদকে স্মরণ করে ওনাদের সৌমতে বসে ওনার দেওয়া সবক অনুসারে সে মসল্লায় বসে বসে আমি আমি নবীর প্রেমের মধ্যে কাঁদতেছে আমি মদিনা শরীফ থেকে আমার দিলকে খুশি করতেছে আমার উন্মতের মহব্বত দেখে

একবার দুই বেল রে না একবার দুই বেল লড়িয়ে গেলা গেলে গে তুমি বন্ধুকে দেখতে এসেছ বিরক্ত হবার কোনো কারণ নাই তোমার মকসদ হলো বন্ধুকে দেখা সে বন্ধুর প্রেমে দরজার শিকল নাড়তে থাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারা দিতে থাকো নবীর উপর দরুদ সালাম পড়তে থাকো নবী নবী করতে থাকো রাসূলের জন্য পাগল নবী নবী করতে থাকো মুসল্লায় বসে চোখের পানি ফেলতে থাকো আমান নবী শিকমতের দরজার কর না কর হঠাৎ একদিন মুস্তব দরজা খুলে তোমাকে দেখা দেবে সুলেবাক তোমাকে দেখা দেবে যখন সময় আসবে তখন দেখা দেবে যখন সময় আসবে তখন অকণ তুই আনে সরে আনি আজিয়ে দেই রে যাবে বুঝলি বোধকে দেখি যে গরণ যাইতে হয় বধকে নবী দেখি আর গরণ না হজায় ভারত গেই লই অনেকেই নবীকে দেখে আর গড়ের কথা মনে নাই রাস্তায় ভরে গিয়ে ভারো গিয়ে আপনার বলেন আমার নবী বলতেছেন তোমরা যদি আমার নূরকে দেখো আমার চেহারা কে মানুষের জিন্দেলি ইবাতে বউর কথা মনে থাকে ফোয়ার কথা মনে না থাকে বাড়িঘরের কথা মনে থাকে ইবে বটগাছল লতি দিয়ে কথা বলে হুজুর কাছে এই হুজুর আর দাদা তো ফোর ফার বইতে ফোর উদু চাই চাই কথা কো থাল গাছল বই বই কথা কো তোমার দাদা হয়তো জিন দেখি অথবা জিনি আসর গজ্জি সামান্য নবজুবিল্লা জিন দেখে মানুষ দুনিয়া বিহুষ থাকে না আর দো জাহান এর বাদশা যার চেহারা দেখে আল্লাহ পর্যন্ত دیওয়া না যেই মুসাফির চেহারার কসম করে চোখদার কোরআনে পাকে সেইর সুলে পাকের চেহারা দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম ময়দানে बेहোশ হয়ে যাবে সেই চুলে পাকের নূরানী চেহারা যদি কোনো গুনাহগার উম্মতে যদি দেখতে পায় এই দুনিয়ার ক্ষমত থাকবে না সেই পাহাড়ে চলে যাবে জঙ্গলে সমুদ্র চলে যাবে সেজন্য আবার নৌরাতে চাই আমি তোমাকে এখন দেখা দেব না সময় হলে দেখা দেব যখন দেখা দেওয়ার পরে তুমি আমাকে দেখে দেখে দুনিয়া থেকে চলে আসতে পারো এত লাস্টে রসুলকে রসুল এপাক মহতের বিচেনায় দেখা দেবে বেশিরভাগ কারণ ইবে শেষ সময় তো এখানে নবীকে দেখলে লাভ আছে নবীকে দেখলে মতের খবর থাকবে না আর সময় থাকলে নবীকে দেখলে সংসারের খবর থাকবে না মহতের বিচারায় নবীকে দেখলে সক্রাতের খবর থাকবে না মুস্তফা দেখে দেখে হাসি মুখে জান্নাতে কবরের মধ্যে চলে যেতে পারবে এই সময় এত দেখা দিব যে নবী সময় মোতাকে তুমি নবীকে চাইতে খেয়াল করতে করতে তোমার মুতে হবে কিন্তু মুস্তাফা বলতেছেন আমি তোমাকে দেখা দেব আমি আমার খেয়াল মত আমি তোমাকে দেখা দিলে তোমার সংসার কে চালাবে তোমার ছোট্ট চুট শিশুদেরকে কে চালাবে তুমি তো আমার নুরের উপর পাগল হয়ে জঙ্গলে চলে যাবে তোমার ছেলে সন্তানদেরকে কে দেখবে সেইজন তো তুমি আমাকে দেখতে চাও আমি তোমার ছেলে সন্তানকে দেখতেছি কথা বুঝো না বুঝম পড়ে নবীজি দেই মানুষ তো দুনিয়াদার কিছু মনত্বে না버지 নামাজে ঠিক তো নবী তোমারে এত শহরে দেখা দিলি তোর সংসারহীন হলে সাইবু সে তাহলে তুই সাদো ইয়ারসুল্লাহ ইয়ার রসুল আমি আমার শেখের উচিলে দিয়ে তোমার কদমে কাঁদতেছি আমার পীর মুর্শিদের উসিলা দিয়ে তোমার কাছে খাততেছি দরুদ শরীফ পরে পড়ে আল্লাহ রাসূল কদমের কদমে খাততেছি আপনি আমাকে দেখা দেন আপনি আমাকে দেখা দেন আপনি আমাকে দেখা দেন মুস্তাফা বলতে তুমি খাততে থাকো দরজার সময় আসলে খুলব দেখা দিয়ে আমি আমার বুকের মধ্যে তুলে নেব সম্মান এটা খাদি থানা বন্ধ করে দিতে থাকবে নবী নবী করতে থাকো রসুলেপুর রসুলেপুর দরুদ পড়তে থাকো আমার নবী বলতেছেন এক সময় আমি তোমাকে দেখা দেব সেটা তোমার লাশ সময় হতে পারে মতের বিছানায় আমি তোখা দেখা দেব আমাকে দেখে থাকবে এদিকে রু চলে যাবে তুমি আমাকে দেখতে থাকবে সালাম দিতে থাকবে এদিকে রু চলে যাবে তোমার খবর হবে না তাহলে মত অনেকের জন্য গুমের মতো মত আশেখের জন্য ঘুমের মতো একজন মানুষ ঘুমিয়ে পড়লে যেমন ঘুম কিভাবে এসে জানতে পারে না বুঝতে পারে না খুব শান্তিতে নীরবে আরামের বিছনায় একজন মানুষ ঘুমিয়ে পড়লে যেমন বলতে পারে না আশিকের রসূলের মত মুস্তাফার কুলের মধ্যে ঘুমানোর মত নবীর কুলের মধ্যে ঘুমানোর মত আল্লাহ সেই মত আল্লাহ আমাদেরকে দান করুক আমেন বলুন সবাই সকারাতুল মত দুই মানি ই নাই কথা এত লম্বা আর কইন্ন তো আল্লাহ হজ তুই আর সাহেব আল্লাহ খাইতে লাগি বল রব্বি আরে রব্বি আল্লাহ হদ লান তারানি লান খোদা তুমি এটা কে কি মামলা করেছো হজ আমি আমার আশেক প্রেমিকদেরকে এইভাবে খাঁদাইতে চাই আয় তোমার বানাজি রুকু করিবে লোকুম দি জিয়া না মকসদ রুকু করন সজিদে করা না আসল মকসদ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার প্রেমের মধ্যে কান্নার জন্য আমার প্রেমের মধ্যে তোমরা কান্না করবে সেটার জন্য নয়তো সজিদে করার জন্য আমি লক্ষ কোটি ফেরেশতা তৈরি করেছি রুকু করার জন্য লক্ষ্য কৌটি ফেরেস্তা তৈয়ার করেছি তোমরা কেউ জানো না এত কৌটি কৌটি ফেরেস্ত আসমানের মধ্যে আমি শুদাকে রুকু করতেছে সজ্জিতা করতেছে এবাদক কুতা মাছ দিখিলের মধ্যে নিয়োজিত আছে ফেরস্ত রাইয়া কই দিল না ফেরেস্তলা নাহানো সব বেয়া মনু কত মানুষ কেন বানাচ্ছ কি প্রয়োজন আল্লাহ এবাদত করার জন্য তো আমরা আছি রুকু আমরা করতেছি সুজিদে আমরা করতেছি তোমার তসবি পবিত্রতা আমরা বয়ান করতেছি তোমার প্রশংসা তারিফ আমরা করতেছি মানুষ বানানোর কি প্রয়োজন আল্লাহ বলতেছে ইন্নি আলামু মালা taala মন এ ফেরেশতারা মানুষ কি জন্য বানাচ্ছি সেটা তুমি বুঝবে না এটা হযরত জুনাইদ বগদাদে বুঝবে এটা সুলতানুল আরবিন বাজিত বুঝবে এটা সিদ্দিক আকবর বুঝবে মাওলানা মিশরাইফুজা বুঝবে আশিক এ বুঝবে আল্লাহ ওলিরা বুঝবে আমি বন্ধ আমার প্রেমের আগুনের জলার জন্য تیار করতেছি সুবহানাল্লাহ তিন বহত হাকিকত ইন তো সব উপর

এ আল্লাহ আমার কান্না কখন শেষ হবে তুমি কাঁদতে থাকো কাঁদতে থাকো খবরদার কাঁদতে থাকো কিন্তু খবরদার একটা ঠিক খেতা খেয়াল রাখবে থাকবে কিন্তু একটা কথা খেয়াল লাগবে আমার বন্ধুর প্রেম তোমার অন্তরে থাকে আমার মাহবুবের প্রেম তোমার দিলের মতো অন্তরের মধ্যে থাকে আল্লাহ তুমি আমাকে আখেরি জামানের নবীর উম্মত বানাও

তুই আন মাহাবুবুরও দেইবে রব্যে আরেনির নকশদপূর্ণ হয়ে যাবে তোমার দুয়া সেদিন কবুল হয়ে যাবে আবার উন্নতাবার জন্য তুমি যে যে উদ্গ্রীব হয়েছো তোমার অন্তরে নতুন্মদমার যে প্রেরণা জেগেছে নবীর উন্মতের জন্য কিছু করার জন্য তুমি যখন উদ্গ্রীব হয়েছ সুশ মানে বসে থাকবে তোমার উসিলের মাধ্যমে

রসুল এ পাকের চেহারাকে আল্লাহর দেখার আয়না বলা হয়েছে রকিনী রেণী রবি বলেছো বলেছো তুমি কাঁদতে থাকো তুমি আমি তোমার মকসদ একদিন পূর্ণ করব কখন হতো যেদিন মেয়েরাজের আমার নবী যখন রাজ আসবে আমার নবী মাহবুবের চেহারার মধ্যে আমি খুদার নূরকে তুমি দেখতে পাবে এদিন আশা পূর্ণ হইব তাহলে হত তোমার আই জিন দিন ধর খুশ মা আতাই তুকা অমুসা তোমার আই নবী বুদ্ধি জিয়ান মজবুত করি ধর ওয়াকুম মিনাস তুমি আমার যে নিয়ামত এগুলো শখর পূজারি করো এবং আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছি এই দায়িত্বগুলো যথাযথ প্রচন্ড পূর্ণ করো वकुम মিনাশাকিরিত وامুত আলা حب محمد صلی তোমার অন্তরে যেন আমার মাহবুব নবীর জন্য প্রেমের আগুন থাকে আমার নবীর সাথে محبتের যদি সম্পর্ক থাকে আমার নবীর মাহবুবের চেহারার মধ্যে রব্বি আরনি লন্তারারিন সেই মসলাদ সমাধান হবে মুস্তাফার চেহারার মধ্যে তুমি আমার খোদার নূরকে দেখতে পাবে যেদিন দিন থেকে মেরাজের রাত যেদিন থেকে হযরতে মূসা আলাইহিস নবীর চায়ের মধ্যে আল্লাহর নূর কে দেখেছিল সেদিন থেকে তারপর থেকে আর রব্বে আরিনি বলে নাই আমি আসুদা হয়ে গেছে এখানে রব্বে আরিনি রব্বে আরিনি রব্বে আরিনি বলতেছিল যখন আল্লাহ দেখে দিবেন মাইতো ন আল্লাহ নমাতে বলতে চান না আমাকে দেখা দাও দেখা দাও আমাকে দেখা দাও আমাকে দেখা দাও তো আল্লাহ আমি তো দেখা দিতে পারবো কিন্তু তুমি দেখতে পারবে

এটাও তো ইন্দ্রিয় মসলাম বুঝলাম এই না আলেম হলে বুঝি আমরা বুঝতে রেখো অসুবিধা ইন্দ্রিয় ফাঁস তো ইন্দ্রিয় ফাঁস বিদ্যে আমি তো তোমার আওয়াজ শুনেছি এটা কাজে কানের কাজ কানকে তুমি কথা শোনার শক্তি দিয়েছ তো আমার চোখকেও তুমি দেখার শক্তি দাও এটাও ইন্দ্রিয় এটা ইন্দ্রিয় এটাকে দিয়েছ শুনতে আর এটাকে দেখতে কেন ক্ষমতা দেওয়া হবে না আল্লাহ না ক্ষমতা এখানেও দিতে পারি কিন্তু এখানে দিলে দেখলে তো কান্না বন্ধ হয়ে যাবে আমিতো তোমাকে কান্দাইতে চাইতে চাই বৰ চুমত মায় সন্তান আৰু দোলুনত খান্দায় একজেন ন খান্দিলি হোৱা মাত্ৰ গমে নোলায় মায়ের মমতা মায়ের প্রেম আর মমতার মধ্যে জজবা সন্তানের কান্না শুনলে সুবহানাল্লাহ ওনা করি সুবহানাল্লাহ ফুয়সা একবার नौ खादर एग्जाम से तू बाप होते ऐले माया लेके dulu তো বাপের মায়ের मोहब्बत কত আছে বুঝতে হলে সন্তান যখন খাবে তখন বাবার मोहब्बत পরিচিত হবে

ভুল ইচ্ছুকৃত করে না মানুষ ভুল হয়ে যায় তোমাদের ভুল হয়ে যাবে লাল ইনসান আফি কবাদী কোরআন বলতেছে লাখাদিনাল ইনসান আফি কবাদীন আল্লাহ বলতেছেন আমার বন্ধ গুনা থেকে কোনোভাবে মুক্ত হতে পারবে না একটা ট্রেন তুললে আর একটা হরবে একটা তুললে আর একটা করবে আমি আমার বন্দাদেরকে মুসিবতের সাগরের মধ্যে সৃষ্টি করেছি সেই জন্য আমার বন্দা এই সাগর থেকে যখন ইয়া আল্লাহ বলে ডাক দে আমি রহমতের দরজা খুলে তাকে আমার বন্দাকে বুকে তুলে নেই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এটাকে বলা হয় আল্লাহ এটাকে বলা হয় রহমান এটাকে বলা হয় আল্লাহ এটাকে বলা হয় রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে

সৃষ্টি করেছে অর্থাৎ ইনসানের শুরু হয়েছি জন্ম হয়েছে মুসিবত সারা ওই খাদা ফুড়ো ভিতরে লামেলি ঠ্যাং একখান তুলে লে যায় আরেকখান গাড়ি যে একখান তুলিলে লে যায় আরেকখান গাড়ি যে বন্ধা মুক্ত হওয়া সম্ভব নয় আমি আমার বন্ধাকে মুসিবতের সাগরের মধ্যে সাতারের জন্য নেমে দিয়েছি আমার বন্ধ সাতার কাটতেছে সে মুসিবতে আমাকে যখন ডাক দে আমি আল্লাহ রহমতের হাত বাড়িয়ে বুকে তুলে নিই

তোমাদের যদি ভুল হতো না হতো গুণা যদি তোমাদের না হতো তোমরা আমার কাছে থাকতে না আমি রহমান কিভাবে প্রমাণিত হতো আমার গফুর গফর ইতের এই এটা কেন কিভাবে প্রমাণিত হতো আমি যে সত্তারুল উয়ুব আমার এই শান মর্যাদা কিভাবে বিকশিত হবে এ বান্দারা তোমরা গুণা করবে আমি আল্লাহ তোমরা ইস্তেকার করবে আমি আমার সত্তারিয়তের পর্দার ভিতরে গুণাগারকে লুকিয়ে ফেলবো লুকিয়ে ফেলবো

রসুল পাক কেয়ামতের ময়দানে মকামে মাহমুদে সজিদাই পড়বে কথা মকামে মাহমুদে সজিদাই পড়বে আর বাজি তারা এখানে খেয়াল করিবে ওনার আয় দিচ্ছে এখন অ্যাটেনশন মনোযোগী সজিদাই ফরিব সজিদাত ফরিব যখন নামাতে খড়ে মকামে মাহমুদ কেয়ামতের ময়দানত মকামে মাহমুদ তাকে কেউ উড়িত যেন একমাত্র মকাম সেটা এটা মঞ্চ সেই মঞ্চের মধ্যে শুধু মুস্তাফা উঠবে সেখানে উঠে রসুলই একমাত্র রসুজদা করবে আল্লাহ কাজা বুঝছে যে ফয়সালা আমি খুদার কহর গজব আমার আমার কহর গজবের দরজাকে একমাত্র আমার বন্দুক ছাড়া কেউ বন্ধ করতে পারবে না আল্লাহর গজব আল্লার কহর ময়দানে মহাশয়ের এই পরিস্থিতিকে চেঞ্জ করার ক্ষমতা নবীর আর কারোর হাতে দেওয়া হবে না আমরা দেশের মধ্যে মানুষ কত বাইরে নবী বলে কিছু করি না করে ফরের কল্যাণ করা তো দূরের কথা নবী নিজের কল্যাণ করতে অক্ষম জমাতি শিবির হলে লিখে যায় লন্ডনের বাসন ওই এগারো বৃষ্টি বেতন করতে হবে বদ্দা এই দেরি নবী পরের কল্যাণ করা তো দূরের কথা নিজের কল্যাণ করতেই অক্ষম এরা এগুলো যারা বলেছিল তারাও যেন ময়দানে উপস্থিত হন মুস্তফার কল্যাণ যেন এই দুই নয়নে দেখতে চোখে যেন দেখতে পায় আল্লাহ বলতে চাই মাহমুদ মোকামে মাহমুদের মধ্যে আপনি আসুন আমার নবী ওখানে উঠবে গুনাগার পাখিরা সবাই মোকামে মাহমুদের নিচে দাঁড়িয়ে তালবে

বস আমি আমার কুদরত আমার কহারিয়ত আমার পাওয়ার আমি যে কহার আমি যে বর অনেক বড় কঠিন আমি এটা সব কিছু প্রমাণ করেছি মাহবুব আমার সত্তর হাজার পর্দা সরিয়ে আমি আপনাকে দেখা দিয়ে দিলাম আমি ইশারা করতেছি মাহবুব আপনি সজিদা করুন এখন শুরু হবে রহমান আপনি সজিদা করুন আল্লাহর ইশারায় মুস্তাফা উনি বলতেছেন আমি মাকামে মাহমুদে سجদায় পড়ব কথা এর কানে কেয়ার বলো سجদায় ভুঁজি سجদায় দি যে سجীদের মধ্যে হয় এক জিদ কত দিন तक ঘুম কত লং টাইম আমি سجদায় থাকব সেদিন কিয়ামতের পরিবেশ বলবে সেদিন আল্লাহর মর্জি যতক্ষণ হবে ততক্ষণ আমি মধ্যে থাকবো এখন বলছি না আমি দুই ঘন্টা থাকবো বলবে অবস্থা বলবে আমি কতক্ষণ সজিদে আমি এই সজিদে আল্লাহর এমন প্রশংসা করব যে প্রশংসা পৃথিবীর কেউ জানে না কেউ শুনেও নাই আমি আল্লাহর এমন পবিত্রতা বয়ন করব যে পবিত্রতার বয়ন পৃথিবীর কোন সৃষ্টি কোনো মক লুক প্রশংসা মকামে মাহমুদে আল্লাহর কুদমুতের পায়ে সজিদায় পরে আল্লাহর প্রশংসা করব আল্লাহর তসবি পবিত্রতা বয়ন করব যতক্ষণ আল্লাহর ইচ্ছে হয় ততক্ষণ করতে থাকবো

আল্লাহ এতক্ষণ পর্যন্ত রাগে ছিল নবীরা পর্যন্ত নবসি নবসি করতেছে এখন আল্লাহ নিজে মুস্তাফাকে নিয়ে কি বলবো রসুলকে নিয়ে এখন আল্লাহ মসগুল মাহবুবকে কিভাবে কুচি করবে কেয়ামতের ময়দানে মুস্তফা থাকবে উম্মতকে কিভাবে বাঁচাবে আর খোদা থাকবে বন্ধুকে কিভাবে কুচি করবে আল্লাহর সামনে যে নবীর কেন খুশি করে রসুল পাকের কাজ হবে উম্মতকে কিভাবে বাঁচাবে কেন কথা দেখুন না আল্লাহর মনসু যে বুঝে কেয়ামতের ময়দান টার্গেট আল্লাহর একটিমাত্র টার্গেট আসবে আমি আজ আমার মাহবুবকে কিভাবে খুশি করব আর আমার নবীর একটি মাত্র মকসুদ হবে আমার গুণগর উম্মতকে হাসি মুখে খুব শিগগির জান্নাতে কিভাবে পৌঁছিয়ে দেওয়া যাবে

দলে দলে হয়ে উঠবে আপনারা হুজুর কেবলা রুহানি সন্তান হুজুর কে যারা মহবত করেছ হুজুরের সাথে একসাথে হয়ে এক দল হয়ে সবাই গৌসি আজমের নেতৃত্বে মুস্তাফা পর্যন্ত পৌঁছে যাবে যে যে পীরের মুরিদ যে যার ভক্ত যে যার আশেক প্রেমিক যে যাকে মহাপুত করেছিল আপনার আমরা যে যে স্বামী আনাতুর আশ্রয় নিয়েছিলাম দুনিয়াতে যে যাকে ভালোবেসেছেন কাল কেয়ামতের ময়দানেও আপনারা সেই জাতের সাথে হয়ে উঠবেন এবং সেই জাতের নেতৃত্বে গৌসে আজম পর্যন্ত মুস্তাফা পর্যন্ত পৌঁছে যাবেন এটা বলেছে ওই নুফু সুযোগ ইন কোরআন শরীফ কোহলি রাখতে দেবে বোখার জন্মিতে আছে যে আর ওয়াহু জুনুদুন মুজন্দুল আল্লুয়ারু রহমুজন জুনুদুন ম মুজন্দুন আস্কাই উজুরের কদমের সায়াতলে উজুরের রুহান সন্তান হিসেবে আপনারা যারা স্পেন্ডেলে একত্রিত হয়েছেন সবাই এখানে না রুর জগতে উজুরের সাথে ছিলেন আপনারা সবাই রুর জগতে উজুরের সাথে ছিলেন ছিলেন এই দুনিয়ার মধ্যে এসে আপনারা এখানে একত্রিত হয়েছে কিতাব বলতেছে বুখারি শরীফ বলতেছে কিয়ামতের ময়দানে চিন্তা করতে হবে না হুজুরের সাথে ময়দানে মাহশরেও থাকতে পারবে আল্লাহ আমাদের দোয়া কবুল করুক আমিন বলে আল্লাহর ওলিদের সাথে দুনিয়ার মধ্যে যেমন আছি কিয়ামতের ময়দানেও যেন থাকতে পারি সে তৌফিক দান رسول فاق مقام محمود سجدائے بولتا سین ارفا را سکا محبوب سر مبارک اٹھان একটি মাত্র জাত যিনি কেয়ামতের ময়দানে সজিদা করতেছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কোটি মানুষ ময়দানে মাহাসরে একত্রিত হবে এক লক্ষ চব্বিশ হাজার নবী হ্যাঁ দুই লাখ চব্বিশ তিন লাখ হাজার নবী অলি গোস কুতুব সবাই ময়দানে মাহাসরে উঠবে একমাত্র একটি মাত্র জাত ময়দানে মাহাসরে মকামে মাহমুদের মধ্যে সজিদায় পরে কাঁদবে আল্লাহ বলতে চাই ইরফার আসুক মাহবুব আপনি সর্বমুবারক উঠুন

মকফরতন সল জন্নতন সল হাজিলন আজলন তাড়াতাড়ি চাও এই চাও এই চাও এটা কন্ডিশন পেশ করে নাই কি চাইবে

আপনাকে এখতিয়ার দিলাম তুমি যা ইচ্ছা করবে তা বলবে আমি আল্লাহ আমার ইচ্ছে মোতাবেক দেব না আপনি যা চাইবেন যা বলবেন তা দেব দূরে দূরে মিদি ফক যদি এক নম্বর এইবারে আর বদ্ধ ফুরস করতেছে গ্যাতুন

গ্রহিতের ইচ্ছে মোতাবক দেওয়ার জন্য দাতার কাছে ক্ষমতা থাকবে কিনা প্রধানমন্ত্রীর কাছে চাইলে তো পারবে না পৃথিবীর কোন রাজা মহারাজার কাছে চাইলে তো পারবে না সেজন্য আল্লাহ বলতেছেন মাহবুব আমি দেব আজকে আমি দাতা হিসেবে কি দেব বলবো না গ্রহিতে যা চাই তা দেব

আল নবি আল্লাহ কোল তুসমা মাহবুব আজকে আপনি জুবান থেকে যা বলবেন আপনার কথাই শুনবো সারা দুনিয়ার মানুষ আমার كلام শুনেছে কালাম كلامুল্লাহ মাহবুব সবাই আমার কালাম শুনতে চায় আজকে আমি আপনার কালাম শুনতে চাই দেখুন

ইয়ে হুকুমে উঠবে যতক্ষণ মকসদ পূর্ণ হবে না ততক্ষণ মুস্তফা কেয়ামতের ময়দানে সজিদে থেকে উঠবে না এক কথা বুঝলাম আরো অনেক রাজ আছে দুই নম্বর আল্লাহ বলতে হচ্ছেন আপনাকে দেব আপনি এখানে সবাল করার কথা বলা হয়েছে কি চাইবে বলা হয়নি কোন মকসুদ কি চাইবে বলা হয় নাই মুস্তাফা বলতেছে আমি আল্লাহ তোমার কাছে কি চাইবো আমি তো কি চাইবে তুমি আমার কাছে ভালো করে জানো আমি শুধু একটা জিনিস চাইব যেটা আমি মেরাজ রাতে চেয়েছি আমি একটা জিনিস চাইব আমি মিরাদুন নবীর রাতে প্রথম দিনে যেটা চেয়েছি আমি সারা জীবন যেটা চেয়েছি কবরের মধ্যে শোয়ার সময় আমি যেটা চেয়েছি আল্লাহকে কিয়ামতের ময়দানে ছুটা ছুটা দেখব সেটা হলো সে একটা জিনিস চাইতেছি আমি জান্নাত সেই কিছু বুঝি না আমি শুধু জিনিস বুঝি আমার এই গুণাগার মাঝে আচ্ছা উম্মত পাঠিয়ে দেওয়া তাই দেখতেছি সঙ্গে করতেছেন আল্লাহ এদের জন্য সোয়াল করতেছি এদেরকে ক্ষমা করে দেওয়া হোক আল্লাহ বলতেছেন যাদের জন্য আপনি সোয়াল করেছেন ক্ষমা করে দিলাম আমি তো ওয়াদা করেছি ক্ষমা করে দিলাম কুল আজকে আপনি যা বলবেন শুনব এর অর্থ কি উম্মত তো রাসূল পাক রিসরা সবাই চলে গেছে কুল তুসমা আপনি যা বলবেন তা শুনব এর অর্থ কি আল্লাহ সেদিন কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ আমি রহমতুল্লিল আলামিন শুধু আমি আমার উম্মতের জন্য রহমত নই আমি তো এক লক্ষ চব্বিশ হাজার নবীর জন্য রহমান আমি এক লক্ষ চব্বিশ হাজার নবীদের উন্মতের জন্য রহমত আমি আশ্রয় করছি নৌ কলমের জন্য রহমত এ আল্লাহ তুমি আমি যা বলবো তা শোনার কথা বলেছ আজকে তোমার দরবারে আমি আপিল করতেছি একমাত্র দরখাস্ত করতেছি এক লক্ষ চব্বিশ হাজার নবীদেরকেও আপন আমার উন্মতকে সফাত করার অনুমতি দেওয়া হোক দেখুন না মুস আলাইসলামকে মুসালামের কোন কেউ সফাত করার অনুমতি দেওয়া খুজুর কাব্লা কে খুজুরের গুনেদার মুরিদের জন্য সফাতের অনুমতি দেওয়া হোক গোস পাককে গোস পাকের জন্য শাফাতের অনুমতি দেওয়া হোক গরীব নওয়াজের গরীব নওয়াজের মুরিদকে শাফাতের অনুমতি দেওয়া হোক উলামায়ে কেরামদেরকে তাদের ভক্তদের জন্য শাফাত করার অনুমতি দেওয়া হোক কিয়ামতের ময়দানে সন্তান মাসুম শিশুদেরকে বাবাকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হোক হাফেজে কোরআনদেরকে ভক্তদের শাফাত করার অনুমতি দেওয়া হোক ওই ইমামদেরকে মুক্তদের জন্য শাফাতের অনুমতি দেওয়া হোক আর শহাদা

আল্লাহর রহমতের জজ্বা দেখে যে কেয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নফসি নফসি করেছিল সে কেয়ামতের পরিবেশ মুস্তাফার কারণে এমন চেঞ্জ হয়ে যাবে শয়তান পর্যন্ত আশা করবে আজকের এই রহমতের দিনে হয়তো আমি শয়তান আজ বেঁচে যাব এলে আশা করিব বলে হর কিতাব আমি পাকে এলে রহমতের সাপ্লাই হবে ময়দানে মহাশরে এটা সবকিছু মুস্তাফার অবদান

আজ জম্মো জম্মো মিলা না রাসূল পাকের উম্মত কয়েক ধরনের হবে আপনারা শুন চাই আর বড়দা ফড়িক শরীর পৌরসভা কি মেয়র তার বড়দা যদি প্রধানমন্ত্রী কয় যে তোমার ফড়িক শরীর কিছু মানুষ বালা মানুষ আরে দিও কিছু মানুষ দিও তো ফড়িক শরীর ভালো মানুষ প্রধানমন্ত্রীর কাছে ফেসবুক তো গলি করিব না নামতে

আওতাদিন থাকবে আমার যত দূর আমি যত দূর আমার হাত প্রসারিত তত দূরের মধ্যে থাকবে কোন বিপদা যেন তোমরা আমার কাছে যেন চলে আসতে পারো আমি তোমাদের দিকে যেন হাত বাড়াইতে পারি তোমাদেরকে পুলিশ থেকে যেন বাঁচাইতে পারি কেয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন মাহবুব অনর উম্মত তো দান হইতো নি হঠাৎ শুভ হইব এত লাইট তিনবার হইবি খুদুগো গোস হইব

হজরত মীর আহমদ মুনির রহমাতুল্লাহ মত হবে আল্লাহর ওলিরা যারা হবে এদের কেউ পিছে রাখবে দিকে রাখবে কিন্তু এই গুনাহগার পাপী উম্মত যারা এদেরকে মাহবুব আপনার সাথে মিলিয়ে রাখবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন এই গুনাহগার পাপীদেরকে আপনার সাথে মিলিয়ে রাখবেন এ মাহবুব কিয়ামতের ময়দানে যে সমস্ত গুণাগার আপনার পাশে থাকবে আপনার সাথে মিলে থাকবে আমি সেদিন প্রশ্ন করব না এ মাহবুব আপনার সাথে গিলটি দে রেখে গুণাগারদেরকে কেমনে ভাবে রেখেছেন সেদিন বলব না আপনার চাদরের ভিতরে করে গুণাগারদেরকেও আপনি জান্নাতে নিয়ে যেতে পারবে একটু বড় করে বলুন না সুবাহ

আপনি আপনার গুনাহগার umat কে যদি আপনার রহমতের চাদরের ভিতরে লুকিয়ে এদেরকে যদি জান্নাতে নিয়ে যান আমি আপনার চাদর খুলে দেখব না গুনাহগারকে আপনি জান্নাতে কেন নিয়ে যাচ্ছেন আমি সেই প্রশ্ন করব না মাহবুব সুবহানাল্লাহ বলেন না সবাই সুবহানাল্লাহ

যদি সম্মান উৎকন্ন রাখতে পারে বলেন না সবাই শরীর গোটা জিলারম্যান প্রধানমন্ত্রীর অনেক বড় আস্থা ভাজন আমাদের এই ফটিক শরীর শরীর ও মানুষের বন্ধু আমাদের গৌরব আমাদের আমার ভাই বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আর আশাবাদ

আওয়ামী লীগকে বুধ দিলে বা নৌকর মধ্যে ফাটিগত ব্যাপার বুধ দিলে ইমান চলে যাবে আজান বন্ধ হয়ে যাবে টুফিদারি থাকবে না এই ধরনের একটা কথা বলা হয়েছিল ওয়াবিরা সহ জুটে সবাই মিলে অনেক কথা বলেছিল তৎকালীন যে কোনো এক ব্যক্তি এটা আপনাদের অনেকে জানা আছে আমি নানুপুর হাই স্কুল ময়দানে এগুলোর জবাব দিয়েছিলাম ফিয়ার উবায়ের যখন উনি প্যানেল যখন উনি ক্যান্ডিডেট হয়েছিল অত না দুই হাজার আট আজ সংকটই মন নেই আজকে সেই পিয়ার উবাই ফটিক শরীর না গোটা জিলা চেয়ারম্যান সম্মানের অধিকারে আল্লাহ আমাদেরকে কত উচ্চতে নিয়ে গেছেন আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন আমিন এখানে অনেক সম্মানে আমার চেয়ারম্যান মহোদয় উনি এসেছেন আমার মেয়র ভাই মহোদয় এগুলো অনেক সম্মানিত অতিথিরা এসেছেন আমি সকলের পরিচিতি বা ডিটেইলস আমি জানি না সকলের প্রতি আমি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি আমি এটা বলেছিলাম কিয়ামতের ময়দানে নবীর এই পাওয়ার হবে কেয়ামতের ময়দানে রসুল পাকের এই পাওয়ার হবে লক্ষ লক্ষ কোটি কোটি গুণাগার উন্মতকে রসুল পাক রহমতুল্লিল আলমিনের চাদরের ভিতরে লুকিয়ে এদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ এর ব্যাপারে কোনো প্রশ্ন করবে না মুস্তাফাকে কোনো প্রশ্ন সম্মুখীন করবে না সেজন্য আল্লাহ কেয়ামতের ময়দানে মুস্তাফাকে তিনটি কথা বলেছেন একটা বলেছেন মাহবুব আপনি উন্মতের জন্য যা চাইবেন তা দিতে আমি প্রস্তুত আপনি যা বলবেন তা শুনতে প্রস্তুত আর আপনি যাদেরকে যত বড় গুণগার হোক না কেন আপনার সাথে যদি জান্নাতে নিয়ে যান আমি কোনো ধরনের কমপ্লেন করবো না আওয়াজ করবো না কথা বলবো না আল্লাহ পাক আজকের এই মাহফিল কবুল করুক আমিন আর একটু বড় করে বলুন আমিন সেজন্য আমি কথা বলেছিলাম যে আল্লাহকে যদি পেতে হয় আল্লাহর সান্নিধ্য যদি পেতে হয় আল্লাহর কাছে যদি অবস্থান করতে হয় তাহলে আল্লাহর মাহবুব ওলিদের পাশে বসতে বলা হয়েছে হার কে খাহাত গুণ ও সিনি বাহুদা উন ও দর হুজুরে আওলিয়া প্রকৃত আল্লাহর বলিদের পাশে বর্ষো বর্ষো আল্লাহর পাশে ফাশে হয়ে যাবে হদরতে মুসাল্লাম বলতেছে এ আল্লাহ তোমাকে কোথায় খুঁজে পাবো এ আল্লাহ তোমার খুশদু কোথায় পাবো তোমার সাননিজ দুঃখ কোথায় পাবো আল্লাহ বলেছিলেন এ মুসা উতলু বুনি আন্দা মুন কাসরাত কুলুম হিম যাদের অন্তরে আমার প্রেমের আগুন চলছে যাদের অন্তরে আমার প্রেম আর মহব্বতের আগুন আছে যার অন্তর আমার প্রেমে জলে ছাই হয়ে গেছে এ ধরনের ওলিদের পাশে বসো আমি আল্লাহকে পাওয়া যাবে আমি আল্লাহ তাদের পাশে থাকি তাহলে ওলি হলো দরবার মকবুল দরবার আল্লাহর ওলি হলো তাহলে এক জমানা সোহবতে আমি বলেছিলাম এক জমানা সাহবতে বা আউলিয়া বহতর সৎসালা আপনারা দেখেন 100 বছর নিকুত ভাবে ইখলাসের শহীদ 100 বছর ইবাদত করে একজন মানুষ যে মাকামে পৌঁছতে পারে না আল্লাহর একজন প্রকৃত ওলির দৃষ্টিতে মানুষ তার চাইতে আরো উঁচু পজিশনে পৌঁছতে পারে আর উঁচু পজিশনে পৌঁছতে পারে প্রধানমন্ত্রীর পাঁচ বার সাতবার মারি বলে তুই চাই কিন্তু ওর মারি কেন ফাইলে এই দেশের এই বাংলার জমিনে আল্লাহ সমস্ত অলিরা অলিদের ছায়া তুলে আছে আল্লাহর অলিদের প্রতি

শাহজালাল সিলেটি এমনই মুজারদি ওনার অন্তরের মধ্যে অলিদের মহব্বত কিভাবে স্থান পেয়েছে দেখেন চট্টগ্রামে ডাকার পরে চট্টগ্রাম কার নামে এটা কি কোনো মানুষের পরামর্শ না এটা প্রধানমন্ত্রীর দিলের দিলের উৎসাহ এটা ওনার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়েছে ওনাকে প্রত্যেক শুনিনি দোয়া করা উচিত কোন আন্দোলন করা ছাড়া কোনো কষ্ট ছাড়া আলো একটা বড় সাধনা একটা বড় নিয়ামত হয়েছে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী গত বছর সরকারিভাবে বারোটি সদ্যুটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঈদের মিলাদুল নবীর বাস্তবতার জন্য গোটা সুন্নি অঙ্গনকে সুজন সুচিত করার জন্য মুস্তফার দিল কুচি করার জন্য আল্লাহর ওলিদের দিল কুচি করার জন্য তিনি 12 টি পদ ज्ञापन জারি করে একবার যতদিন বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঈদ-এ-মিলাদুন্নবীর যাপনের ব্যবস্থা করেছে ঠিক কি বলেন স্যার বলেন ওদো বাংলাদেশ obstructed নাও রাখে খনে কি হইবে না কইব পরওয়ানা করি বাংলাদেশ দূতাবাস পৃথিবীর যেখানে যেখানে আছে সেই দূতাবাসে করে দেওয়া হয়েছে ইন ক্যান কেউ কিছু করতে পারবে না আল্লাহ এবং রসুলের দয়া যদি থাকে আল্লাহর উলিদের নজরে করম যদি থাকে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানী করবেন সুতরাং আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি পেতে হলে আপনি আল্লাহর ওলিদের ছায়া তলে আসুন আল্লাহর মাহবুব বান্দাদের ছায়া তলে আসুন আল্লাহর ওলিদের একটি শুভ দৃষ্টি হলে আপনাকে পৃথিবীর মধ্যে কেউ কিছু করতে পারবে না যদি আল্লাহ আপনার পাশে থাকে তো আল্লাহকে পাশে পেতে হলে আপনি আল্লাহর ওলিদের পাশে থাকতে যেতে হবে আল্লাহকে পাশে পেতে হলে কার পাশে যেতে হবে

এই নিয়ামত যেন আল্লাহ আমাদের হাত আমাদের আমাদের মাঝে যেন আরো দীর্ঘ নিষ্ঠাই যেন করেন ওনার দীর্ঘায়ু কামনা করছি সুস্থতা কামনা করে সম্মানিত মেহমানদের আগমনকে সুস্বাগতম জানিয়ে ওনাদের সকলে সুস্থতা কায়েম করে সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে এই মাহফিলের উত্তর উত্তর কামে মাদ্রাসার দিকে দেখবেন এই মাদ্রাসা উজুর রেখে যাচ্ছে এটা উজুরের স্মৃতি এই মাদ্রাসা এই মাদ্রাসাকে যেন আল্লাহ পাক উন্নতির উচ্চ শিখরে যে কোনো পৌঁছায় সে দোয়া টুকু আপনাদের খেদমতে রেখে আমি আপনাদের খেদমতে বলেছি দোয়ার কাঙ্গাল ভিকারি হয়ে এসেছেন আমি রাত বেশি কষ্ট ভাগ মাহফিল আল্লাহ হায়াত হুজুরের রুহানি তাওয়াজ্জু আমাদেরকে দুনিয়া আখিরাত দুনো জাহানের মধ্যে জারি রাখার ব্যবস্থা করুন আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া